আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পোয়া পিঠার রেসিপি। এই পোয়া পিঠাগুলো একবারে নরম তুলতুলে আর ফুলকো হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই পোয়া পিঠা বানানোর সম্পূর্ণ রেসিপিটি। পিঠা তৈরির জন্য আমি একটা মিক্সিং বোল নিলাম, আর এর মধ্যে দিয়ে দিব একটা চালনি। চালনির উপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব প্রায় হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। আমি শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে সেলে নিব। সেলে নিলে এই ব্যাটারটি স্মুথ হবে আর পিঠাগুলো কিন্তু খুব নরম হবে। এখন এর উপরে লাঞ্চটা আমি ফেলে দিব। এবার আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন। চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি। এই পানিটা অবশ্যই কুসুম গরম দেওয়ার চেষ্টা করবেন, পানিটা একবার দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে পানি দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিলাম। ব্যাটারটা খুব বেশি ঘন না আবার পাতলা না, সেভাবে তৈরি করে নিতে হবে। আমি এই জন্য হ্যান্ড মিক্সার সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এমনভাবে এটাকে মিক্সড করে নিতে হবে যেন ভিতরে কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু পিঠাটা বেশি স্মুথ হবে না। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি, আমি এখন পরবর্তী প্রসেসে চলে যাব। পিঠা ভাজার জন্য আমি চুলাটা অন করে দিয়ে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলটা গরম হয়ে গেলে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এই পিঠার ব্যাটারটা দিয়ে দিব অল্প অল্প করে। আপনারা যতটুকু পরিমাণ পিঠাটা বড় এবং ছোট বানাবেন ঠিক সেই অনুপাতেই গোলাটা দিয়ে দিবেন। তো আমি খুব বেশি বড় করে বানাবো না, তো এই পরিমাণ করে আমি দিয়ে দিলাম। পিঠার একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিতে হবে, আর দুইটা সাইড খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। পিঠার কিন্তু কালারটা চলে এসেছে, এখন আমি চাটনির সাহায্যে পিঠাটাকে তুলে নিব। আমার সবগুলো পিঠা বানানো, তেলের পিঠা বানানো কি খুব কঠিন মনে হলো? আমার কাছে তো মনে হলো না, খুব সহজেই বানিয়ে ফেললাম, তাই না? অবশ্যই বাসায় এটি তৈরি করবেন, দেখবেন আপনার পিঠাও খুব সুন্দর হবে। একটা পিঠা আমি আপনাদের মাঝে ভেঙে শেয়ার করতেছি কতটা দেখেন কতটা নরম আর সফট হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। চলে আসবো আবার নতুন কোনো ভিন্নধর্মী আয়োজন নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।